নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। আজ ছট পুজো। ছট পুজোর প্রধান প্রসাদ ঠেকুয়া। এই ঠেকুয়া আপনি এমনিও বাড়িতে বানাতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু, বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে। আমি এক কাপ ময়দা নিয়েছি আর এক কাপ আটা, মানে 250 গ্রাম ময়দা, 250 গ্রাম আটা। নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, নিয়েছি এক কাপ চিনি, কিছু কাজু কিশমিশের টুকরো, সামান্য মৌরি আর সামান্য এলাচের গুঁড়ো, নিয়েছি কিছু নারকলের গুঁড়ো আর হাফ কাপ ঘি, গলানো ঘি। ঘিটাকে একটু গলিয়ে নেবেন। এবার সব কিছু খুব ভালো করে আমাকে একসাথে ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, হাতের মধ্যে আপনি যখন এরকম মুঠো করবেন, দেখুন একটা মণ্ড মতন তৈরি হয়ে যাচ্ছে, মানে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে নর্মাল টেম্পারেচার রাখা দুধ মিশিয়ে দেব। যেমন আমরা জল দিয়ে আটা মাখি, ওরকম দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা নরম মণ্ড তৈরি করে নিতে হবে, যেরকম আমরা আটা মাখি, দেখুন এরকম। এবার এর মধ্যে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব। আপনি ছোটোও করতে পারেন, নর্মাল সাইজেও করতে পারেন। এবার হাতের তালুতে রেখে একটা পাতার আকারে শেপ দিয়ে নেব। আপনার কাছে ছাঁচ থাকলে আপনি ছাঁচে ব্যবহার করতে পারেন, না হলে একটা স্টিক দিয়ে এইভাবে পাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। খুবই সহজ বানানো, একটু সময় নিয়ে আমি এগুলো বানিয়ে নিয়েছি। আর একটাও বানিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা স্টিক দিয়ে বা কাঁটা চামচ দিয়েও আপনি এইভাবে পাতার শেপ দিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ঠেকুয়ার ছাঁচগুলো। এবার কড়াইতে অনেকটা রিফাইন তেল গরম করে নিয়ে আমি ঠেকুয়াগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম অল্প রাখবেন, না হলে এগুলো ভেতর থেকে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে, উপর থেকে বেশি ব্রাউন কালার হয়ে যাবে। অল্প আছে, আস্তে আস্তে আমাকে এটাকে একটু ধৈর্য ধরে ফ্রাই করে নিতে হবে। ভালো করে দুপাশ ফ্রাই করে আমি এরকম ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। একে একে সমস্ত ঠেকুয়াগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। অবশ্যই রেসিপিটা স্ন্যাক্স হিসাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন, রেসিপিটাকে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। টাটা।